ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। তো আমি বাংলার ছেলে, বাংলাকে ভালোবাসি, তাই ভিডিওটা শুরু করছি। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আগের চ্যানেলে তোমাদের বলেছিলাম আমি যে আমি একটা কোম্পানির কাজ করি ছোটোখাটো, তাই কাজে যাচ্ছি এখন, তাই ভিডিও বানাচ্ছি। আর যদি তোমরা আগের ভিডিওটা না দেখো, আমার চ্যানেলে চলে যেও, সেখানে তোমরা দেখতে পাবে। তাতে আমার ইন্ট্রোডাকশন দেওয়া ছিল, আমি কি করি, কেমন ফ্যামিলিতে বিলং করি তাতে দেওয়া ছিল। পেছনে হচ্ছে আমার গ্রাম। এখন যাব বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার, বালিচক বলে একটা জায়গা আছে, সেখানে আমি কাজ করি। তো তোমরা সাথে থাকো। গ্রামের রাস্তা দেখো, ওই সামনে যে রাস্তাটা দেখছো ওটা আমাদের পিচ রাস্তা। তো একটা ফ্রেন্ড আসছে, ওনার ওর গাড়িতে করে যাব, তাই হেঁটে হেঁটে যাচ্ছি আমি। ভিডিওগুলো বানাচ্ছি অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু তোমরা ভিডিওগুলো দেখছো না, ভিউজ দিচ্ছ না, কষ্টও লাগে, কেউ তাও বানাচ্ছি অনেক দিনের স্বপ্ন। 4 বছর ধরে ইউটিউবে আসার ইচ্ছা ছিল। আমার একটা আগের চ্যানেল আছে, লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, তাতে দেখতে হবে। আমি 2017 সালে ইউটিউবে এসেছিলাম, তো তখন যাই পেতাম তাই ভিডিও দিয়ে দিতাম। তখন জানতাম না কপিরাইট কী, কপিরাইট স্ট্রাইক কী, তাই অন্যান্য ভিডিও কপি করে দিয়ে দিতাম, তাই সে চ্যানেলটা চালাইনি। তো নতুন করে চ্যানেল ক্রিয়েট করেছি, এটাতে তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, আর তোমরা পাশে থাক। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সাপোর্টের প্রয়োজন, তোমরা না সাপোর্ট করে আমি এগোতে পারবো না, যে কেউ। ইউটিউব এমন একটা জিনিস, তো সেখানে সাপোর্টের খুবই প্রয়োজন। তো গ্রামের ছেলে আমি, মধ্যবিত্ত পরিবারের, তোমরা প্লিজ অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি, প্লিজ সাপোর্ট করো। এটা আমাদের পিচ রাস্তা, তো একটা ফ্রেন্ড আসবে, ওর গাড়িতে করে যাব। আমাদের, আমি যেখানে কাজ করি সেখানে আমাদের 8 ঘন্টা ডিউটি, তো আমার যাব 3টের দিকে, তো 3টে থেকে 11টা পর্যন্ত ডিউটি আমাদের। রাত্রিবেলা আবার 30 কিলোমিটার হেঁটে গাড়িতে করে, বাইকে করে আসতে হবে, বুঝতে পারছো কতটা রিস্ক হয়। তো কী করবো, কাজও করতে হবে। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ ভিডিও সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, খারাপ লাগলে কমেন্ট করো, বাজে বাজে তাও কিছু বলবো না, ভালো না লাগলে ডিসলাইকও করে দিও। তো আমার ফ্রেন্ড চলে এসছে, ও